हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करछी सबाई खूब भालो आछो। आमार आजकेर रेसिपी एक ऑमलेट कारी। एटी डिमेर खूब सहज सेई साथे सुस्वादु एकटी आइटेम। चलो ताहले उपकरणगुलो देखे निये आमरा रान्नाटा शुरू करी। एक ऑमलेट कारी रान्नार जोन्नो आमी एखाने नियेछी चारटे डिम, एकटा छोटो साइजेर प्याज कुचि, अर्धेकटा टमेटो कुचि, दुटो तेजपाता, पाँचटा लवंग। पेस्ट करार जोन्नो नियेछी छोटो साइजेर अर्धेकटा प्याज कुचि, तीन टुकरो रसुन और छोटो साइजेर एक टुकरो आदा, स्वाद अनुजायी नून, थ्री फोर्थ टेबिल स्पून हलुद गुड़ो, हाफ टी स्पून जिरे गुड़ो, एक टी स्पून लाल लंकार गुड़ो, हाफ टी स्पून धने गुड़ो, एकटा बड़ो साइजेर लम्बा करे काटा आलुर टुकरो, हाफ टी स्पून गरम मसलार गुड़ो और नियेछी रान्नार जोन्नो रिफाइंड अएल। প্রথমেই আমি আদা রসুন আর পেঁয়াজ কুচিটাকে একটা ছোট গ্রাইন্ডার জারে নিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন একে একে চারটে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেয়ার পর অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা ছোট কাচের বাটিতে হাফ টি স্পুন নুন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো একসাথে নিয়ে নিচ্ছি। সব কিছুকে একসাথে নিয়ে অল্প জল দিয়ে রান্নার ইউজের জন্য আগে থেকে মিশিয়ে রেখে দিচ্ছি। ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে অমলেট বানানোর জন্য আমি অর্ধেকটা ডিমের মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি টোটাল দুটো ডিমের অমলেট বানাবো, তাই এখানে অর্ধেকটা দিয়েছি। নিচের দিকটা কিছুটা ভাজা হয়ে গেলে ওপর দিকটা নরম থাকতে থাকতেই আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন আমি অমলেটটাকে তিন টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। আর কেউ চাইলে এভাবে ফোল্ড না করে গোল করে বানিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। দুটো ডিমের অমলেটই আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এখন এক টেবিল স্পুনের মতো তেল দিয়ে ভাজার জন্য আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর তারপর এখন অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে ডিমগুলোর সাথে তুলে রাখছি। আলু ভাজার পর দু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর পাঁচটা লবঙ্গ। গ্রেভিতে সুন্দর একটা লালচে কালারের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাকে আরও কিছুক্ষণ নেড়ে এখন আমি আগে থেকে রেডি করে রাখা আদা রসুন আর পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। বাটা মশলার কাঁচা গন্ধটা কিছুটা যাওয়ার পর এখন আমি গুঁড়ো মশলার মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটার সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিইনি, তাই মশলাটার সাথে ভালো করে কষানোর পর ডিম দেওয়ার আগে আমি কিছুক্ষণ গ্রেভির মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নেব। গ্রেভির জন্য এখন আমি দেড় কাপ গরম জল অ্যাড করছি। যেহেতু অমলেট অনেকটাই গ্রেভি টেনে নেবে, তাই একটু গ্রেভি রেখে রান্নাটা করতে হবে, না হয় গ্রেভিটা বেশি ড্রাই হয়ে যাবে। পাঁচ মিনিট এভাবে একটা লিড দিয়ে ঢেকে রাখার পর লিডটা এখন তুলে নিলাম। এখন একে একে অমলেটগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে নিচ্ছি। আমি অমলেট কারি তুলনামূলক একটু কম মশলা ইউজ করেই করি, তাই গ্রেভিটা খুব বেশি ঘন হয় না, একটু পাতলা থাকে। সব শেষে রান্না হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সবটা গ্রেভির সাথে মিক্স করে দিয়ে আরও দু তিন মিনিটের মতো ঢেকে রান্না করার পর এখন আমাদের এগ অমলেট কারি সম্পূর্ণ রেডি।
আর এই আইটেমটি ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পরবর্তীতে এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।